হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। যেমন আপনাদের লাস্ট ভিডিওর শেষে বলেছিলাম, আমরা আজকে সকাল সকাল কাঁথি বের হতো, সেই জন্য সকাল সকাল কটা বাজে এখন, প্রায় 7:30 বাজে। আমি আর রুমি রেডি হয়ে গেছি, রুমি একটু বাড়ির ভেতরে গেছে মার সাথে দেখা করতে। মা এইমাত্র পুজো করে নামলো, তো মা পুজো করে আসার জন্য আমরা ওয়েট করছিলাম, তো মা নেমেছে এইমাত্র, তো সেই জন্য রুমি গেছে মায়ের সাথে দেখা করতে। তো কোথায় গেল, কিরে এই যে আসছে। তো দুজন বেরিয়েছি এখন, 7:30 বাজে, পৌঁছতে ধরুন 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। আর আজকে যেহেতু সঙ্গে রুগী আছে, সেই জন্য একটু আস্তে আস্তে যেতে হবে, তো সেই জন্য একটু সময় লাগবে। তো হ্যাঁ, আচ্ছা, তো সেই জন্য একটু সময় লাগবে। তো ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে, তো গিয়ে পৌঁছলেই হয়তো ডাক্তার দেখানো হয়ে যাবে। তারপরে দিদিবাড়িতে ঢুকবো, ওখানে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর হয়তো সন্ধ্যার দিকে বাড়ি আসবো। কিন্তু এখন তো মেঘলা হয়ে গেছে খুব, বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু ভগবানের কাছে একটা প্রার্থনা, রাস্তায় যেতে যেতে যেন আমাদের বৃষ্টির মুখোমুখি হতে না হয়, তাহলে পুরো ভিজে যাবো। না ছাতা নিয়েছি, না রেনকোট নিয়েছি। আমি বললাম একে ছাতা নিতে, কিন্তু আমার কথা শুনলই না। আরে কোথাও বৃষ্টি হলে এক সাইডে দাঁড়িয়ে তো ছাতার তলায় দাঁড়াতে পারবো। হ্যাঁ, দেখেছেন, কোনো কথা শুনবে না, ও যেটা বুঝে সেটাই ঠিক, তো বাদ দিন ওর কথা। আর তো এবার বেরাচ্ছি, আর দেরি করবো না, প্রায় 7:30-8 বাজতে গেল। তো এখন বাজে 9:45, আমরা প্রায় পৌঁছে গেছিলাম 9:30-9:30 দিকে। 9:30-9:30 দিকে এসে একটু দিদি বাড়িতে ব্রেকফাস্ট করে তারপর গেছিলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখানো শেষ হয়ে ফিরে গেছি, এইমাত্র ফিরলাম, আর ইনি এখানে এখন দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছেন, ফ্যানের হাওয়া। আর দিদি নিচে পার্লারে গেছে, পার্লারে তার কাস্টমার এসেছে গেছে, আর ভাগ্নি জায়গাবু সব ওই পেছনে, মানে ওই দিকের যে রুমটা আছে ওখানে বসছে, কি যা কি সব কাজ করতে। আর হ্যাঁ, কি করছে তো নিয়ে যাও। আচ্ছা, কি করছে সবাই এখানে, মাসিমা মানে দিদির শাশুড়ি মা এখানে বসছে, আর এর মা আর বাবা, না মেয়ে আর বাবা, মেয়ের বাবা ওই দিকের থেকে এলো। আর এবার যাবো একটু স্নান করতে, কেননা এইমাত্র এলাম ডাক্তারের চেম্বার থেকে, যা করোনায় যা বিশেষ করে কাঁথিতে যা অবস্থা, তো স্নানটা করতে হবে এখন, তো স্নান করতে যাব। আর তুই কি করছিস? আমি ধুত্রা ফুলের চিত্রটা দেখছি। ধুত্রা ফুলের চিত্র, মানে ওই যে বলতে হয় না কোথায় কি আছে, কি হবে এগুলো বইতে আছে। ও, তো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। যাই হোক, আমি ফার্স্ট বার দেখলাম একে পড়তে বসতে। কি? হ্যাঁ, আমি তোকে আমি তোকে প্রথমবার দেখলাম পড়তে বসতে, একদম না। তো এবার যাই, বেশি কথা বলবো না, এবার স্নান করতে হবে। তো আমাদের লাঞ্চ টাইম, এখন বসছি সবাই লাঞ্চ টেবিলে, এখানে দেখুন সবাই বসছে। জ্যাবু আমি আর এদের তো পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। আর আজকে একটা স্পেশাল লাঞ্চ মেনু আজকে আছে, এই দেখুন, ফ্রাইড রাইস, স্যালাড, এখানে আছে চিকেন আর বেগুন ভাজা, আর রয়েছে আম। আমটা আমি আজ বাড়ি থেকে নিয়েছি, ওই আমাদের কাছে সেই বিখ্যাত আম, সবাই খাবে, দিদিরা তো সেই আম খাবে বলছিল। তো আজকে যখন এসেছিলাম, তো সেই জন্য দিদিদের জন্য আম নিয়ে এসেছি, সেই আম হয়েছে। আর এদের তো অর্ধেক খাওয়া শেষ, আর আমি ভিডিও বানাবো বলে আমার খাওয়াই শুরু হয়নি এখন, আর দিদি এখনো বসেনি, দিদি মাত্র এলো। এখন বাজে বিকেল 4:35, তো বাড়ি যাওয়ার পথে এখন এগোতে হবে আমাদের, তো সেই জন্য ঘুম থেকে তো আমি উঠে পড়েছি, কিন্তু সৌম্যা এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে এখানে, আর ভাগ্নি তার মাথায় এটা দিয়েছে। তো এইটা মানে এটা কি নাম, এর নাম আমি জানি না, তুমি কি জানো? না জানি না, তুমি তো এখনই বললে কি। তো এটা কিন্তু আমি অনেকবার অনেক ভিডিওতে দেখেছি, এরকম কাঁটাটা মাথার উপরে দিলে সুশুড়ি একটা সুশুড়ি লাগে আর বেশ আরাম লাগে। তো ভাগ্নিও ততক্ষণ থেকে সৌমেনের মাথায় এরকম দিয়ে দিয়ে সৌমেনকে সুশুড়ি দিচ্ছে, আর সৌমেন এখানে পড়েই আছে, উঠছেই না কিছুতে বাড়ি বেরোনোর জন্য। তো আমি তো এবার যাব ড্রেস পরতে, তো তার আগে মাসিমার কাছে একটা কোশ্চেন আছে, সরি। তো মাসিমা, আমাদের বাড়ির আম খেয়ে আপনার কেমন লাগলো? মা কি দারুন। তো মাসিমা যখন খেতে বসেছিল তখন কিন্তু খুব তৃপ্তি করে আমটা খাচ্ছিল, তো সেজন্য আমার ইচ্ছে ছিল মাসিমাকে জিজ্ঞাসা করবো, মাসিমা নতুন গাছের আম খেয়ে আপনার কেমন লাগলো? ভালো লেগেছে তাহলে? সুন্দর লেগেছে, ঠিক আছে, তৃপ্তি ভরে খেলাম, এভাবে বলার না। আর ওই রুমে এখন দিদি ভাই জামাইবাবু সবাই ঘুমিয়েছে, ওদের আর ডিস্টার্ব করবো না, ওদেরকে আর তুলে তুলে জিজ্ঞাসা করবো না যে তোমাদের আম কেমন লেগেছে বলো। কিন্তু সবাই খাওয়ার সময় বলেছিলো আমটা সববার খুব ভালো লেগেছে, তো ভাগ্নিরও নিশ্চয় ভালোই লেগেছে। দারুন দারুন, এখনও মুখে টেস্টটা লেগে আছে।
তো আমাদের বাড়ির আম সববার ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু এই নতুন বছর হলো নতুন গাছে, তো সবাইকে খাওয়াতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। তবে বাড়ি বেরোনোর আগে মাসিমা ততক্ষণ থেকে বায়না ধরে আছে যে লুডু খেলতে, কিন্তু আমরা তো বাড়ি বেরোবো, তো সেই জন্য টাইমটা হচ্ছে না। লুডোর নেশাতে বসে গেলে আর একবার উঠতে চায় মানে মন চায় না। আর মাসিমার কিন্তু এই খেলাটার প্রচুর নেশা, তো যখনই আসি মাসিমা এই খেলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু এবারে আর পারবো না কারণ হাতে একদম টাইম নেই। তো আমরা এবার বেরোবো এখন নিয়ে যাওয়া। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এখন বসছি একটু টিফিন করতে। তো আসার সময় নিয়েছিলাম সিঙ্গাড়া, সিঙ্গাড়া আর কাঁচা পেঁয়াজ কুচুরো দিয়ে এখন চায়ের সাথে সবাই মুড়ি খাচ্ছি। মা বসছে এখানে, আমি আর রুমি এটা থেকে নিয়ে নিয়ে খাচ্ছি আর কি। এখন বাজে রাত 9টা আর আমরা তো ফিরে এসে ওই বাজার থেকে আসার সময় সিঙ্গাড়া নিয়েছিলাম তো খাওয়ার জন্য, আপনাদের তো দেখিয়েছি। তো সন্ধ্যের সময় মুড়ির সাথে সিঙ্গাড়া দিয়ে খেয়েছি। আর আমাদের বাড়িতে একটা বাজে নিয়ম হয়েছে যে এখন তো প্রচুর আম আছে বাড়িতে, আমাদের ঠাকুরকে আম দেওয়া হয় তো দু জায়গায়, আমাদের বাড়ির ঠাকুরকে আর মন্দিরের ঠাকুরকে, তো প্রচুর আম হয় আর কি, মানে ঠাকুরের প্রসাদ হিসেবে হয়, প্রায় 8-9টা করে আম হয়। এবার সেই আমগুলো মা আর রুমি এদের একটা বদভ্যাস হয়ে গেছে, রেখে দিবে, রেখে দিয়ে সেগুলোকে খাবে, সকালের জিনিস খাবে এই সন্ধ্যের সময়। এবার ভাবুন, কেউ সিঙ্গাড়া চা মুড়ি তার সাথে আম খেলে তার কী অবস্থা হবে, তা বাদে আজকে মানে এমনি দুপুরবেলা একটু রিচ খাওয়া রয়েছে, তো সেগুলো খেয়ে এখন সেই সন্ধ্যের সময় মুড়ির সাথে, আমি বারবার তাকে কী বলে বারণ করেছি যে সন্ধ্যের সময় মুড়ির সাথে আম খেতে না, কিন্তু আমার কোনো প্রকার কোনো বারণ শোনেনি। দিয়ে দেখুন, এই একটু আগে বলে খুব বুক পেট জ্বালা করছে, খুব শরীর খারাপ করছে, দিতে আবার গ্যাস অ্যাসিডের ওষুধ দিলাম, একটু গরম জল আর জিরে গুঁড়ো দিয়ে তাকে একটু দিতে, এই যে এসে ঘুমিয়েছে মানে ইচ্ছে করে করে রোগগুলো চাপাবে, কোনো বারণ শুনবে না। এ মেয়েটা এত অবাধ্য মেয়ে, কারোর কোনো কথা শুনে না। তাকে আমি যখনই খাচ্ছিল যে সিঙ্গাড়া খাচ্ছিস, সিঙ্গাড়ার সাথে আমটা খাস না, খাস না, বারবার করে বলেছি। আর বিশেষ করে সন্ধ্যের সময় আম খাস না, সকালের কাটা আম বাসি আম সেটাকে এখন খাচ্ছে, তো বলে বলে শুনল না, এখন মুষড়ে এসে পড়েছে, কেলিয়ে পড়েছে এখানে মানে। আর আমার মারও ওই একটা বাজে অভ্যেস, মাও আমার কোনো কথা শুনে না, সেই সকালের কাটা ফল এখন বসে বসে খায়। দেখুন এখন মা রান্না বান্না করছে, আর দেখুন আমি আমের কথা বলেছিলাম তো, এই দেখুন আবার এখানেও আম রাখা আছে। এইগুলোকে এরা কি করবে এই সন্ধ্যের সময়, এই আমগুলো বসে বসে খাবে? আপনারাই বলুন যে সন্ধ্যের সময় এভাবে কেউ বাসি ফল, সকালের কাটা ফল কেউ খায়? আর খেলে শরীর, এখন তো আমাদের শরীরে মানে শাক সবজি যা খাচ্ছি বিষ, তো সেগুলোর সাথে মিল করে যদি এগুলো কেউ খায় তো শরীরে আর কিছু থাকবে? এখন মানে এইটা আমি বুঝে উঠতে পারি না, এরা কেন বোঝে না, এত বড় বড় বয়স হয়ে গেলো, মা তো প্রায় 60 হয়ে গেল আর ওর তো 23-24 হয়ে গেল, তাতেও যদি এরা মানে অবুঝের মতো কাজ করে তো আর কিছু বলার নেই না। আমি তো বলবো, আমি ইভেন যখন সিঙ্গাড়া খেয়েছি, সিঙ্গাড়া খাওয়ার পর থেকে আমি জলটুকুও খাইনি, জানি জল খেলে অ্যাসিড হয়ে যাবে, তো সেই জন্য আমি জলটুকুও খাইনি। আর এরা, এদের এত বারণ করা সত্ত্বেও এরা খায়।